সুপ্রভাত বন্ধুরা, ইন্ডিয়ান হোম মেকার মৌটুসির নতুন একটা সুন্দর ব্লগে তোমাদের সবাইকে জানাই অনেক 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 স্বাগত। তোমরা সবাই কেমন আছো বন্ধুরা? আশা করছি খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। আজকে একদম সকাল সকাল ঘুম থেকে উঠেই পাশে ছিল মোবাইলটা, ব্লগ শুরু করে দিলাম। দেখতেই পাচ্ছ মশারির ভেতর থেকে এখনও বার হইনি। তো সকাল 6টা বাজে, এখন থেকে ব্লগটা শুরু করে দিলাম। তো দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে। আর ভালো লাগলে কিন্তু অবশ্যই লাইক করো, সাবস্ক্রাইব অ্যান্ড শেয়ার করো বন্ধুরা, আমাকে একটু হেল্প করে দিও। তো এবার নিচে নামি, নিচে গিয়ে ফ্রেশ হয়ে কিচেনে যাই, ঝটপট করে রান্নাগুলো করে ফেলি। তো আজকে অনেক কিছু রান্না করব, ইচ্ছে আছে। কারণ আজকে না বাবা আর কাকু আসবে বলেছে, কিন্তু সকাল সকাল তো সব কিছু রান্না হবে না। আগে দেবের মতন রান্না বান্না করে টিফিন গুছিয়ে দিয়ে দিই, আর বাদ বাকি কিছু রান্না থাকবে সেগুলো পরে করব। সকাল থেকে উঠেই না যেন মনে হয় দৌড় শুরু হয় আমার। এই যে রান্না বান্না করছি, এখন আবার যেতে হবে মিল্কি টিউশন ছাড়তে। তো মোটামুটি তোমার দেবদাদার মতন টিফিন হয়ে গেছে, টিফিনটা গুছিয়ে দিই। আর এই যে টিফিন নিয়ে রেডি হয়ে দেবদাদা এখন অফিস বেরিয়ে যাচ্ছে, আর আমি আবার যাবো যে নীলকে টিউশন ছাড়তে। দিয়ে আসি, পরে আবার দেখা হচ্ছে। নীলকে টিউশনে ছেড়ে বাড়ি চলে আসলাম, বাড়ি এসে আবার কিচেনে ঢুকে পড়েছি। বাচ্চারা স্কুল যাবে তো ওদের টিফিনটা তৈরি করতে হবে। আজকে নীল আর মাম্মাম বলছে চাউমিন খাবে, তো আজকে চাউমিনটা বললো যে মা আমাদের একটু আলু ভাজা, মানে আলুটা দিয়ে সরু সরু করে কেটে পেঁয়াজের সঙ্গে ভেজে আলু ভাজা দিয়ে চাউমিন খাবে আর কি। তো এই দেখো আজকে চাউমিনটা হলুদ দিয়ে আলু দিয়ে বানিয়ে দিয়েছি। আর এই যে এইদিকে হচ্ছে চুনো মাছের তরকারি হচ্ছে। আস্তে না আস্তেই রান্নাঘরে ঢুকে একদম বলে না কোমর বেঁধে আবার লেগে পড়েছি। চুনো মাছ হচ্ছে বাবা আর কাকু খেতে ভীষণ ভালোবাসে। আর এই দেখো মোচা রান্না করে ফেলেছি। তো এইগুলো হচ্ছে পরে রান্না করলাম, এগুলো সকাল সকাল হয়নি, তো এগুলো পরে রান্না করলাম। আর এই যে রান্না বান্না হয়েই গেছে। আর এই দেখো এখানে কী কী রান্না আছে, এখানে আছে টক ডাল, আর আছে আলু সেদ্ধ, আর আছে এটা হচ্ছে ওল মাখা, ওলের ভর্তা বলতে পারো, মানে পেঁয়াজটা ভেজে ভেজেছি। এটা তো মোচা আছে, এখানে আছে এই দেখো ইলিশ মাছের মাথা দিয়ে গাঁঠি কচু, আর এখানে আছে আলু বেগুন দিয়ে ইলিশ মাছ, আর ওই যে ভাত হয়ে গেছে, আর ওদিকে হচ্ছে চুনো মাছটা রান্না হচ্ছে। তো এই যে অনেক কিছু রান্না হয়ে গেল। যাই হোক, রান্নাবান্না কমপ্লিট। আর ওই দেখো গ্রামের থেকে আনা হয়েছিল কাঁঠাল, ওই যে ভেঙেছি, ভেঙে ওখানে রাখা আছে, পাশের বাড়ি একজনকে দেবো, বয়স্ক মাসিমা, তাই জন্য প্লাস্টিকে করে রেখে দিয়েছি। এখন ওনাকে দেখতে পাচ্ছি না, জানলার দিকে তাকাচ্ছিলাম তো দেখছি জানলাটা বন্ধ, মনে হচ্ছে এখনও ঘুমোচ্ছে। জানলাটা খুলুক, তাহলে ওনাকে একটু ডাক দেবো আর কাঁঠালগুলো দিয়ে দেবো। উনি বেশ কাঁঠাল খেতে খুব ভালোবাসে, প্রত্যেকবারই আমাদের বাড়িতে কাঁঠাল আনা হয় আর ওনাকেও দেওয়া হয়। কেউ যদি কিছু খেতে ভালোবাসে না, তাহলে না দিয়ে দেখবে একটা শান্তি লাগে। তো যাই হোক, এই যে রান্নাবান্না হয়ে গেছে, যখন ঝটপট করে একটু মোছামুছি করে সেরে নিচ্ছি। অলরেডি নীলের মানে ছুটি হওয়ার টাইম হয়েই এসেছে আর কি। তো জাস্ট এখানটা কিচেন টপটা মুছে আর চলে যাব ওকে আনতে, তারপর ওকে বাড়ি নিয়ে এসে বাদ বাকি কাজকর্মগুলো করতে হবে। মানে ঘর মোছা তো কোনো হয়নি, ঘর মোছা বাসন মাজা কাপড় কাচা আছে কিছু কিছু, এগুলো করে নেব। যাই হোক, কিচেনটা যেন পরিষ্কার থাকলে মনে হয় যেন ঘর বাড়ির অর্ধেকটার বেশি কাজকর্ম যেন হয়ে গেছে। আর তার মধ্যে এই ওপেন কিচেন, যাদের যাদের বাড়ি ওপেন কিচেন আছে তাদের আরও বেশি সমস্যা, সবসময় যেন একটু গুছিয়ে গেছে না রাখলে দেখতে খুবই বাজে লাগে। আর আমার তো আবার তার মধ্যে আবার একটু খুঁতখুঁতে অবস্থা, খুঁতখুঁতে স্বভাব আছে, এটা না ছোটোবেলার থেকেই আমার মধ্যে আছে। যে কোনো জিনিসই যদি আমি পারফেক্ট জায়গায় না রাখতে পারি ততক্ষণ আমার শান্তি হবে না, এই জন্য যেন সারাদিন আমার কাজ লেগেই আছে। যাই হোক, একটা কোনো কিছু যদি এটা পরে রাখলেও হতো না, তখনই আমার রাখতে হবে। এটা না খুবই বাজে অভ্যাস, মাঝে মাঝে নিজের ওপরে রাগ ধরে, এটা তো আমি পরেও রাখতে পারতাম। আর আমার মাম্মাম কী বলে জানো, তোমার না সারাদিন হাত ভেজা থাকে, যখনই একটা কিছু বলবে হয়তো একটা কোনো কাগজ বা একটা কিছু দরকার পড়েছে, তারা আগে আমি হাতটা মুছে আসি, সব সময় আমার হাতে জল, এই কমপ্লেনটা লেগেই আছে, তোমার হাতে সব সময় জল। যাই, এই কাজকর্ম হলো, এবার নীলকে নিয়ে আসি। বন্ধুরা অফ হচ্ছি, পরে দেখা হচ্ছে আবার। এই দেখো জামাকাপড় কাচাকুচি হয়েছে, সেটা রেখেই চলে গেছিলাম, মেলা হয়নি। এখন কটা বাজে জানো? বেলা 12:30 বেজে গেছে। এখন জামাকাপড়গুলো না মেললে এখন বেশ রোদ্দুর আছে, আবার রোদটা চলে গেলে আর মুশকিলে পড়ে যাব। দেখো এখন বেশ হাওয়াও আছে আর রোদ্দুরও আছে, মাঝখানে অনেকটা সময় চলে গেছে, তোমাদের সাথে তো সেগুলো শেয়ার করা হয়নি।
কি করব, সব সময় তো আর ক্যামেরাটা অন করে রাখা যায় না। মাঝখানে 2-3 ঘন্টা তোমাদের সঙ্গে কথা হয়নি। নীলকে টিউশন থেকে নিয়ে আসলাম, তারপর আবার নীলকে খাওয়ালাম, ঘর মোছা, বাসন মাজা, স্নান করা সব ঝটপট করে সেরে কাপড়ও কেচে নিয়েছিলাম, কিন্তু কাপড়টা তখন মেলার সময় হয়নি। আর পুজোটাও করিনি, কারণ অত তাড়াহুড়োর মধ্যে আমার পুজো করতে একদম ভালো লাগে না। এই কথাটা তোমাদের অনেকবার বলেছি, তো আরেকবারও বলে দিলাম, ঝটপট করে কি আর পুজো করা যায় বলো? পুজোটা একটু বেশ বসে যদি শান্তি করে না করি তাহলে না পুজো দিয়েও ভালো লাগে না। তো যাই হোক, স্কুল থেকে এসে আবার হাত পা ধুয়ে পুজো করে এই ফাইনালি এসেছি এবার জামাকাপড়গুলো মেলতে। মাঝে মাঝে জামাকাপড়গুলো মেলতে হবে, ভুলে যাই। এক একদিন অল্প জামাকাপড় থাকলে ঝটপট করে মেলে দিই স্নান করে স্কুল যাওয়ার আগে, আর বেশি জামাকাপড় থাকলে না মেলা হয় না তখন আর, কারণ এই জামাকাপড়গুলো মেলতেই কতটা সময় লাগবে বলো? সেই সময় আর অত সময় আছে স্কুলে যাওয়ার সময়টা? আর এই জামাকাপড়গুলো হচ্ছে এই যে দেব স্নান করে এগুলো মেলে দিয়ে গেছিলো, তো এইগুলোকে আবার ঠিকঠাক করে উল্টে পাল্টে একটু সুন্দর করে মেলে দিচ্ছি, কারণ ও তো তখন তাড়াহুড়ো করে মেলে দিয়ে যায়, সব দলা দলা হয়ে থাকলে না শোকাতে যায় না, দেখবে জামাকাপড় যত টান টান করে সুন্দর করে মেলা থাকবে তাড়াতাড়ি শুকিয়ে যায়। আজকে আবার ভীষণ হাওয়া, খুব হাওয়া, আমার না মনে হচ্ছে না আমি দীঘা বা পুরীতে আছি, এতই হাওয়া হচ্ছে। খুব ভালো লাগে এরকম ফুরফুর করে হাওয়া, না দীঘার কথা মনে পড়ে যায়। যাই হোক, অনেক দিন দীঘা পুরী কোথাও ঘুরতে যাওয়া হচ্ছে না, ঘুরতে যাওয়ার একটা প্ল্যান হচ্ছে। আমার দিদিভাইরাও বলছে সবাই মিলে একসঙ্গে একটু যাবো দীঘাতে, এরকম একটা প্ল্যানিং হচ্ছে, কিন্তু ওই বাচ্চাদের এক্সাম এই করে করে আর কোথাও যাওয়া হয় না। যাই হোক, জামাকাপড়গুলো সুন্দর করে মেলে দিই, আজকে আবার দুটো বিছানার চাদরও কাচা হয়েছে, তাই জন্য না এই ছোটো ছোটো জামাকাপড়গুলোকে সামনের দিকে দিয়ে দিলাম, আর বিছানার চাদরগুলো আবার পেছন দিকে দড়িতে মেলে দেবো, কারণ সামনের দড়িটাতেই যদি চাদরগুলো মেলে দিই তাহলে রোদটা না পেছনের দড়িটার মধ্যে আর গিয়ে পৌঁছাবে না, পেছনের জামাকাপড়গুলো না তাহলে পুরো আড়াল হয়ে যাবে, সেই জন্য ছোটো ছোটো জামাকাপড়গুলোকে আগে দিয়ে দিলাম, আর এবার চাদরগুলো পেছনে মেলে দিচ্ছি। ভীষণ হাওয়া হচ্ছে, ভাবলাম যে বড় বড় চাদরগুলো আর ক্লিপ দিতে হবে না, কিন্তু এত হাওয়া দেখছি পুরো গুটিয়ে যাচ্ছে, গুটিয়ে গেলে তো আবার তাড়াতাড়ি শুকাবে না, তাই জন্য থাক আবার সুন্দর করে ক্লিপ দিয়ে দিচ্ছি, তাহলে এবার টান টান হয়ে থাকবে আর তাড়াতাড়ি শুকিয়ে যাবে। ঘেমে গেছে ছাদের মধ্যে রোদ্দুর ছিল, আপাতত এখন রোদটা গেছে, হাওয়া হচ্ছে বেশ সুন্দর হাওয়া হচ্ছে, তাই জন্য একটু দাঁড়িয়ে আছে, রোদটাও চলে গেছে, আপাতত কাজ বাজ সব কমপ্লিট, আর এখন কিছু করার নেই। আর বাবা কাকা এখন আসছে না, ওদের আসতে একটু দেরিই হবে, তারপরে খাবো, ওরা আসলে তারপরেই খাবো, লাঞ্চ করবো আর কি। তো এখন আমি গিয়ে আপাতত না এডিটটা করতে বসি, আর এডিট করতে বসলে আমার তো অনেক সময় লাগে এডিট করতে, মনে হয় একবার করি আবার এখানটা ভালো লাগছে না এটা বাদ দিয়ে দিই, এটাকে অ্যাড করে দিই, মানে এবার কোনটা দেবো না, এই করতে করতে আমি কনফিউজ হয়ে যাই। এই দেখো আবার রোদ্দুর উঠে গেছে, একবার রোদ যাচ্ছে আসছে, যাই এবার নিচের ঘরে চলে যাবো, আর নিচের ঘরে বসে বসে এডিটটা করে নিই যতক্ষণ না বাবা আর কাকু আসে, তারপরে লাঞ্চ করবো, আর এই করতে করতেই তারপরে চলে যেতে হবে স্কুল। আর আপাতত তোমাদের সঙ্গে এখন আর শেয়ার করার মতন কিছু নেই, তো যাই হোক এখন আপাতত গিয়ে বসে এডিটটা করি, চলো দেখা হচ্ছে তোমাদের সঙ্গে আর পরে। গুড ইভিনিং বন্ধুরা, তো এখন বাজে হচ্ছে সন্ধে 5:30, বাচ্চাদেরকে স্কুল থেকে নিয়ে আসলাম, তারপর ওরা আসার পরে ওই প্রতিদিনের মতন জামাকাপড় ব্যাগপত্র গুছিয়ে রাখলাম, আর কাকু আর বাবা তো এসেছে দুপুরবেলায় লাঞ্চ করেছে আমাদের এখানে, এখন ওরা শুয়েছিল, তো মোটামুটি ঘুম থেকে উঠে পড়েছে ওরা, তো আমি একটু ওদের জন্য চা বানাতে চলে আসলাম কিচেনে। আর দেব তো আসবে, এখনও অফিস থেকে এসে পৌঁছায়নি, পুরো চলে আসার সময় হয়ে গেছে, আর দেব আর আমি তো এত তাড়াতাড়ি চা খাই না, এখন শুধুমাত্র কাকু আর বাবার জন্যই চা বানিয়ে দিচ্ছি। আর চাটা বানাতে এসেছিলাম, নীলসোনা চলে এসেছে, বলছে তুমি দুধ চা বানাচ্ছ, দুধ চা খেতে না নীলসোনা বেশ ভালোবাসে, আর তার সাথে কী চাই বলো তো, ওই যে সবুজ রঙের প্যাকেটটা বার করেছি নোনতা বিস্কিট। তো রেগুলার বেসিক্সে তো নীলকে সেরকমভাবে চা দিই না, কিন্তু ওই যে মাঝে মাঝে একটু বায়নাক্কা করে
আর একদিন দুদিন খেলে সেরকম অসুবিধা হওয়ার নয়। আর নীল যেহেতু আজকে বাইন আঁকা করছে, ভাবলাম যে থাক দাদুরা খাবে, দাদুদের সঙ্গেও বসে বসে একটু মজা পাবে আর কি খেতে। তাই জন্য এখন 3 কাপ চা বানাবো, আমার 3 বাবার জন্য বলতে পারো, কাকু বাবা আর আমার ছোট্ট বাবার জন্য। তো চা বানিয়ে 3 জনকে দিয়ে আসলাম উপরঘরে। আর এইদিকে আমি বানাচ্ছি দেবের জন্য লেবু জল। তো লেবু জল বানিয়ে বরফ দিয়ে রেডি করে রেখে দিই, আর এক্ষুনি দেব আসলো বলে, কারণ এইটা না বানিয়ে না রাখলে ও এসে গেলে তখন আবার অন্য কাজে যদি ব্যস্ত হয়ে যায় তাহলে হয়ে যায় মুশকিল। দেবের আবার আসার পরেই হাতটা ধুয়ে সাথে সাথে লেবু জলটা একদম রেডি চাই, সেই জন্য যখনই আমি ফ্রি পাই আগের থেকেই লেবু জলটা রেডি করে রাখি। আর এই যে তোমাদের দেবদাদাও বলতে বলতে চলে এসেছে, চলে দেখা যাক। বাবা কাকু দুজনেই আছে, বৃষ্টি পড়ছিল তো ভেতরে রেখেছে। ফুলটা দাও, বাজারটা আমি নিতে পারবো, কারণ অতটা ভারী ব্যাগ আমার পক্ষে এক হাতে তোলা সম্ভব নয়, আর এক হাতে তো ক্যামেরা ধরে আছি বুঝতেই পারছ। যাই হোক, এখানে রয়েছে পুজোর ফুল, আর এই যে তোমাদের দেবদাদা ঘরে চলে এসেছে আর কাকু বাবার সঙ্গে একটু ভালো মন্দ গল্প করে নিচ্ছে। চলো এরা গল্প করুক আর আমি এখন গিয়ে চেঞ্জ করি, ফ্রেশ হয়ে তার সন্ধ্যেটা দেখিয়ে নিই। আর আজকের ব্লগটা এখানেই শেষ করে দিলাম বন্ধুরা। যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব এন্ড শেয়ার করো। বাই বাই, থ্যাংক ইউ ফর ওয়াচিং মি।